আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী বন্ধুরা, কেমন আছেন সবাই? দর্শক বন্ধুরা, মালয়েশিয়ার পার্লামেন্ট এখন ঝুলন্ত অবস্থায়। ভবিষ্যৎ কি? কলিংয়ের ভবিষ্যৎ কি? আদৌ কি কলিং বন্ধ হবে নাকি চলমান থাকবে? পার্লামেন্ট কি ভেঙে যাবে? দর্শক, এই বিষয়গুলো নিয়ে থাকছে বিস্তারিত। যখন একজন রাজনীতিবিদ সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থনে লিখিত প্রতিশ্রুতি দেন, তখন স্থিতিশীল সরকারের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সেটা যখন দুইজন রাজনীতিবিদ করেন, তা বিশৃঙ্খলায় রূপ নেয়। নভেম্বরের নির্বাচনের পর মালয়েশিয়ায় ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একটি পরিবর্তন নিয়ে মালয়েশিয়ার নির্বাচন শেষ হয়েছে। এখন একদলীয় রাষ্ট্র থেকে ভগ্ন রাজনৈতিক জগাখিচড়িতে পা দিয়েছে দেশটি। কারণ কোনো দলেই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই দক্ষিণ পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে যে সরকারই আসুক না কেন, তা আগেরগুলোর থেকে শক্তিশালী হবে না বলে ধারণা করা হচ্ছে। কাউকে এককভাবে বিজয়ী না করে ভোটাররা নাটকীয় পরিবর্তন এনেছেন। ইউনাইটেড মালয়েশ ন্যাশনাল অর্গানাইজেশন 1957 সাল থেকে 2018 সাল পর্যন্ত দেশ শাসন করেছে, অথচ এখন নির্বাচনী বিস্মৃতির প্রান্তে দাঁড়িয়ে আছে। 5 বছর আগে এই এমএনও নেতৃত্বাধীন জোট সরকারের 60% আসনে জয় পায়, কিন্তু বেশ কিছু কেলেঙ্কারির কারণে তখন থেকে দলটি বেকায়দায়। আগস্টে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইভাবে আহমেদ জাহিদ হামিদও দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের সম্মুখীন হন। এবার সেই ইউএমএনও মাত্র 12% আসনে জয় পেয়ে চতুর্থ বড় দলে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বেশ কয়েকজন বড় বড় রাজনীতিবিদ প্রতিক্রিয়ার শিকার হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মাহাতির মোহাম্মদ, তিনি এই নির্বাচনে জয় পাননি। 75 বছর বয়সী দুই প্রবীণ রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 111টি আসন সংগ্রহ করতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন পিই এর সভাপতি আনোয়ার ইব্রাহিম, যার 81টি আসন রয়েছে, এবং মহিউদ্দিন ইয়াসিন, যার পেরিকটান ন্যাশনাল পিএন জোট 73টি আসন জিতেছে। বেশ কয়েকটি স্থানীয় দল মহিউদ্দিনকে সমর্থন করতে প্রস্তুত। এর মানে হলো ইউএমএনও এর আসনের জোট থেকে সমর্থন দুই প্রতিযোগীর মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে পারে। ইউএমএনও এর ইসমাইল সাবরি ইয়াকুব জাহিদের নির্দেশে প্রাথমিকভাবে নির্বাচন আহ্বান করেছিলেন। এই এমএনও নেতা কিছু রাজ্য নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং সাবরি তখন স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতিতে একসঙ্গে প্রচারণা চালায়। যদিও প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জাহিদ উল্টো সংকেত দেন। এদিকে পিএন জোট দাবি করছে তারা বেশিরভাগ বিজয়ী প্রার্থীদের সমর্থনে ঘোষণা পেয়েছে। এতে বোঝা যাচ্ছে কিছু ইউএমএনও সদস্য এরই মধ্যে জাহিদকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে হিসামুদ্দিন হুসেন আনোয়ারকে সমর্থন করার কথা স্বীকার করেছেন। নিয়ম অনুযায়ী ঝুলন্ত সংসদে বিজয়ীকে সমর্থন করার সিদ্ধান্তের জন্য সুপ্রিম কাউন্সিলের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন, যা আসার সম্ভাবনা কম। মূলত গত কয়েক বছর ধরে মালয়েশিয়ার রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। 2018 সালের জাতীয় নির্বাচনের পর এখন পর্যন্ত দেশটি বেশ কয়েকজন প্রধানমন্ত্রী দেখেছে। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে এমন পরিস্থিতিতে কলিং ভিসার কার্যক্রম বন্ধ হবে কি না, সে প্রশ্নের জবাবে এটাই বলবো, কলিং বন্ধ হবে কি না সে সিদ্ধান্ত নেওয়ার বা সে পর্যন্ত পৌঁছানোর সময় এখনও আসেনি। আর যেহেতু কলিং ভিসা লোক নিচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের চাহিদার জন্য, তাদের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য, তাই কলিং বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আমার বন্ধুদের বলবো, এ সুযোগে এজেন্সিগুলো বলবে কলিং যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তাই দ্রুত টাকা পয়সা জমা দিন, তা না হলে কলিং বন্ধ হলে আর যেতে পারবেন না। আপনারা আবার দয়া করে এ ফাঁদে পা দিবেন না। ধন্যবাদ।